আসসালামু আলাইকুম সুরাই সিম্পল ওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা দিনে শুরু হয়ে গেল আর আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের দিনটা অনেক সুন্দর রৌদ্র ঝোল ঝলমলে একদম উজ্জ্বল একটা দিন তো এরকম একটা ওয়েদার সকালবেলা যদি এরকম একটা রৌদ্রোজ্জ্বলমালের দিন দেখা যায় এমনিতেই মনটা ভালো হয়ে যায় জানি না আসলে ও সত্যিই আবহাওয়ার সাথে কিন্তু একটা মনের অন্যরকম সম্পর্ক থাকে এরকম রৌদ্রোজ্জ্বল দিন দেখলে এমনিতেই মনে হয় যে কাজ বাজ সব এনার্জি পাওয়া যায় সব কাজ একসাথে করে ফেলি আর গ্লোমি ক্লাউডি স্কাই দেখলে এমনিতেই কেন জানি মানে একটা অলসতা কাজ করে তো যাই হোক আজকে সকাল সকাল তো আজকে স্কুলে উইক উইক যেহেতু আমার ছেলের লাঞ্চ বক্স বক্সটা রেডি করে নিচ্ছি তো এখানে একটা অফলস দিয়ে দিলাম আর কিছু ফিশ স্টিক ভেজে দিয়েছি হাফ অ্যাপল দিয়ে লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি এই তো একটা মায়ের রুট দিন এভাবেই শুরু হয়ে যায় তো আমার ছেলেকে একটু খাইয়ে দাইয়ে এই তো রেডি করে নিয়ে আসছি বাসের জন্য বাসের জন্য আমরা ওয়েট করছি গল্প করছি একটু সময় নিয়ে বের হয়েছি অবশ্য প্রথম যখন আমার ছেলে স্কুলে যেত বিদায় দিতাম খুব কষ্ট লাগতো বাসটা যখন চলে যেত কেমন যে লাগতো তা এখন অভ্যাস হয়ে গেছে যাই হোক এই তো আমি চলে আসছি বাসায় আমার মেয়ে উঠে পড়েছেন এই যে উনি স্কুটি নিয়ে আর আমরা আমাদের জন্য এখন একটু নাস্তা বানিয়ে নিচ্ছি তো এক পরাটা খাবো আজকে আর চা বানিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ডের জন্য আমি একটু নিলাম আমার হাজব্যান্ডকেও মানে ওর দুধ চা দিই না তো আজকে একটু বলছিল যে আমাকেও দাও তো দিলাম হাফ কাপ হাফ কাপ দিয়ে দিছে আর আমার মেয়ের জন্য হচ্ছে একটু মিল্ক চকলেট পাউডার দিয়ে নিয়ে নিলাম আর অন্য দিকে হচ্ছে এই তো আমাদের চা রেডি আর এদিকে আমি নাস্তায় হচ্ছে পরাটা ভেজে নিয়েছিলাম ডিম ডিম ভাজি আর সাথে একটু খেজুরের গুঁড়ো নিয়ে নিয়েছি তো আমার হাজব্যান্ড এদিকে বলছিল যে চলো বাঙালি গ্রোসারিতে যাই একটু বাজার করে আসি তো আমরা আমি আমার মন চাচ্ছিলো না বললাম তোমরাই যাও আমার মেয়েকে রেডি করে দিলাম যে তোমরা বাবা মেয়ে যেয়ে বাজারটা করে আসো তো ওরা গিয়েছে বাজার করে নিয়ে আসছে এই যে বাজার হাট তো ও আমার হাজব্যান্ডকে বলছিলাম মাছ নিয়ে এসো আর সে তো নিয়ে আসছে মানে কুকিজ কুকিজ এত প্রকার কুকিজ আর মেয়ে বোধ আজকে পেয়েছে তার বাবাকে একদম বাজারের কুকিজের মানে দোকান স্টোরটা বোধহয় পুরাই উঠায় নিয়ে আসছে আর বাংলা বাংলাদেশের কুকিজ এগুলা মিস্টার কুকিজ এগুলো ছোটবেলায় বাংলাদেশে খেতাম দেখে ভালোই লাগছে তো ও ডিফারেন্ট কাইন্ড কুকিজ নিয়ে আসছে যে বাচ্চারা দেখবে খাবে এগুলা এত এত প্রকার কুকিজ নিয়ে আসছে এত তো যাই হোক এগুলা আমি গুছায় রাখছি আর বিভিন্ন বিভিন্ন এই কুকিজগুলো অবশ্য মজাই ছিল এটার ভিতরে বিভিন্ন ছোটো ছোট প্যাকেট করে দেওয়া বা বাচ্চার লাঞ্চ বক্সে দেওয়ার মতো বা স্ন্যাক্স সুন্দর সুন্দর কুকিসগুলোর প্রাইজও রিজনেবল দেখলাম আর নিয়েছে এটা হাত ডাকের জন্য সসেজ হালাল সসেজ আর এটা বোধ হয় চিকেন প্যাটি বার্গার খা বার্গারের জন্য চিকেন প্যাটি তো হ্যাঁ চিকেন বেটি এটা বার্গারে বা শর্মা ব্রেডের মতো করেও স্লাইস করে বানায় দেয়া যাবে তো এগুলো আমি আসলে বাজার হাটগুলো গোছায় রেখে আমি আবার রান্নাতে চলে যাব এই যে কুকিজ 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 আর সবখানে তো এগুলা গুছিয়ে রাখ রাখছি আর চিন্তা করছি চটপট করে কি রান্না করা যায় তো এই যে এখানে এল্যাক্সাস কুকিজ এটাও এটা অবশ্যই ভালোই লাগে খেতে আর এটা কি চকো ফেল এটা বাচ্চাদের জন্য খাবে আর এগুলাই আর কুকিজ দিয়েই ভরায়ে রাখছে বাজারের ব্যাগ আর কিছুই আনিনি তো যাই হোক রান্না বান্নাতে চলে যেত ও এখানে নিয়ে এসছে হচ্ছে যে সবজি করলা করলা আর এটা আর একটা ঢেঁড়স ঢেঁড়স আর করলা এই সবজি নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছিলো ছোটো মাছ ছোটো মাছটা তো অবশ্য ভিজিয়ে রেখেছি অলরেডি তো এটা রান্না করব ছোটো মাছটা ভাজি করব আর এই যে এটা হচ্ছে কলা করলা আর কল্লা ভাজি করার ইচ্ছা আছে দেখি যদি সময় পাই করব এদিকে আমি রান্নায় চলে আসছি এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি আর ছোটো মাছ ষাঁটি মাছের ভর্তা করে নিয়েছি রান্নাবান্না আর কিছু রেকর্ড করা হয়নি খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি ছোট মাছ ভাজি করে নিয়েছি আবার আমার ছেলেকে আনতেও যেতে হবে এই জন্য একদম নাকে মুখে দৌড়ায় দৌড়ায় রান্নাটা শেষ করে নিলাম এখন আমি বের হয়ে পড়বো তো আমি যাওয়ার খুব গরম পড়েছে তো আজকে তো ওয়েদারটা সানি তো আমি আবার আমার ছেলের জন্য একটু ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি ও ট্যাঙ্কটা পছন্দ করে বলে অরেঞ্জ জুস গ্যাটওয়েটের বোতলে ভরায় নিয়ে দৌড়াচ্ছি এখন ছেলের বাসের উদ্দেশ্যে তো বাসটা অবশ্যই আমার বাসার থেকে এক স্টপ দূরে থামে তবে গতকালকে আবার মেল করেছে যে আমার বাসার সামনে যে স্টপটা এটাতেই থামবে আমার এক স্টপ দূরেও আর যেতে হবে না তো এটা হচ্ছে গুড নিউজ তো আমি দৌড়ায় দৌড়ায় যাচ্ছি এখন ছেলের জন্য এখানে আমার ছেলের বাসটা থামবে আর এখানে ছোট একটা পার্কের মতো আসে আছে টাইলার ওইখানে আমরা মাঝে মাঝে যাই আমার মেয়ে দৌড়াদৌড়ি করে তো আমার এই ছেলে আমার বাবু নেমে পড়েছে আর খুবই সে ঠায়ার একদম গাল লাল হয়ে গেছে ও আমাকে বলছে তুমি আমাকে টু টি দুইটা টি শার্ট দিয়েছো কেন আমার তো আজকে তো নাইনটি ডিগ্রি হাট তুমি জানো না আমাকে তুমি এত ট্যুর টি শার্ট দিয়েছ তো এই তো আমি এখন বাসায় নিয়ে যাচ্ছি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম